পর্যায়নিধি কবরের ভিতরে নেমে রাস্তাকে সুন্দর তরিকায় স্মরণ করালো। এরপরে তোয়া কালাম করে মাটি দেওয়ার সূচনা করে দিল। আসহাব মাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি আবার ডেকে বললেন, তোমরা তোমাদের অবশিষ্ট কাজ করো, আমি আমার চাকরিতে চলে গেলাম। গ্রামের লোকেরা সম্মিলিত প্রচেষ্টায় কবরটাকে কমপ্লিট করে সুস্থি নিঃশ্বাস ফিরে গ্রামের ভিতরে ঢুকলো। খাবার দাবার খেয়ে মাত্র একটু বন্ধুরা আরাম করবে এমন মুহূর্তের ভিতরে তাকিয়ে দেখা গেল, এনা দেখি আল্লাহর বান্দা যে আমাদের লাশটাকে দাফন করায় দিল সে লোকটা গ্রামে হাজির। লোকেরা জিজ্ঞেস করে, হুজুর কি প্রবলেম? উনি তখন উত্তর করলেন, শুনো ভাই, আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি একজন পুলিশের সোর্স, আমার লম্বা ফ্যামিলি, ফ্যামিলি দুনিয়াতে চলার জন্য বাড়তি উপকরণ শুধুমাত্র কেবলমাত্র একটা, সেটি হলো আমার চাকরি। এ চাকরি থেকে বৈধ পন্থায় আল্লাহ পাক আমাকে যতটুকু দেন এতে আমার ফ্যামিলি চলে। আমি যখন তোমাদের উপকার করে আসতে গেলাম, পকেটের ভিতরে হাত দিয়ে দেখি আমার চাকরির জরুরি পেপারসের একটা পেপার আমার পকেটের ভিতরে নাই, যে পেপারগুলি ছাড়া আমি আমার চাকরি টিকাইতে পারবো না। আমার কি কর্তব্য বিমূল হয়ে গেল? আমি সমস্ত কাগজগুলির তল্লাশিতে লেগে আসলাম, আস্তে আস্তে তোমাদের কবরস্থান পর্যন্ত এসে দাঁড়ালাম, নাই নাই কোথাও আমার চাকরির কাগজগুলি নাই। এমন মুহূর্তে আমার মস্তিষ্কের মনি কোথায় জাগ্রত হলো, আমি যখন তোমাদের লাশটা উপর হয়ে যখন কবরের ভিতরে শয়ন করাই, ওই মুহূর্তে আমার মনে হলো কি যেন পকেট থেকে পড়লো, তখন আমি খেয়াল করি নাই, এখন দেখতেছি আমার কাগজপত্র নাই। এ কথা শুনতে গ্রামের লোকরা বসবন থেকে জমিনে পড়ে গেল। দেখি বলি, আল্লাহ, এদের তো এত বড় উপকার করলো, এখন এই লোকের আমরা কি উপকার করব। গ্রামের লোকেরা বলে, হুজুর আমরা কি করতে পারি? উনি উত্তর করলেন, মাত্র 40-50 মিনিট পূর্বে রাস্তা কবরের ভিতরে দাফন করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এখন পর্যন্ত মনে হয় রাস্তা খোলে নাই, ফাটে নাই, এই জন্য বিশেষ প্রয়োজনের কারণে রাস্তা খনন করতে কোনো অসুবিধা নেই। গ্রামের লোকেরা উত্তর করল, শরীয়তে যদি বাধা না থাকে আমাদের কোনো আপত্তি নেই। এক পর্যায়ে মহিলার মানুষগুলি তার সঙ্গে কবরস্থানে রওনা করল। উনি দাঁড়িয়ে থেকে কমিটমেন্ট করতেছিলেন এই পদ্ধতিতে কবরের মাটি সরান। কবরের মাটি সরানোর পর সর্বপ্রথম যখন উপর থেকে বন্ধুরা আমার চাটাইটা টান দিল, কি দেখা গেল আল্লাহ, মাত্র 40-50 মিনিট পূর্বে যে নর্মাল মাটির কবরের ভিতরে লাশটাকে দাফন করে দিল, চাটাইটা সরাইতে ইমান করে কবরের ভিতর থেকে এমন সুগ্রাম বের হলো যে জাতীয় সুগ্রাম জীবনে কোনোদিন কোনো মানুষের নাকে ঢোকে না। কবরের দিকে শত মানুষের মধ্যে পড়া ভিড় শক্ত হাতে বন্ধুরা আমার নিয়ন্ত্রণ করলেন। এক পর্যায়ে কবর খননকারীদেরকে ডেকে বললেন, বিসমিল্লাহ করে উপর থেকে এক একটা করে বাস আস্তে আস্তে করে সরা, মাত্র অল্প কিছু বাস যখন কবরের উপর থেকে সরিয়ে দেওয়া হলো কি দেখা গেল আল্লাহ, মাত্র 40-50 মিনিট পূর্বে নিজ হাতে নর্মাল মাটির কবরের ভিতরে যারা দাফন করলাম, মাত্র 50 মিনিটের ব্যবধানে একবার কবরের ভিতরে লাশ দেখা যায় না। তার মানে কি হলো? তার মানে পুরো কবরের ভিতরে এত উন্নত মানের ফুল দিয়ে কবরটাকে জাম করে দেওয়া হয়েছে যে জাতীয় ফুল জীবনেও কোনোদিন কোনো মানুষের চোখে পড়ে নাই। আর তুমি ইবাদিয়া সালিহীন মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা ফাতারা আলা কলবি বাশার। মুসলমান বন্ধু, আশ্চর্য কথা হলো, ও মুসলমান খুব ভালো করে বুঝবেন আশ্চর্য কথা হলো, কারণ আর যাবতীয় বন্ধুরা আমার পেপার গুলি মৃত ব্যক্তির মাথার দিকে কবরের এক কর্নারে ফুলের উপরে সুন্দর করে রেখে দেওয়া আছে। উনি বললেন, খুব দ্রুত গতিতে কাগজ তুমি আমার হাতে দিয়ে দাও। তার হাতে কাগজগুলি দেওয়ার পর আল্লাহর বান্দা পুলিশের সোর করলেন, দ্রুত গতিতে কবরটাকে পূর্বের মতো করে দাও। কবরটাকে যখন পূর্বের মতো করে দেওয়া হলো, আল্লাহর বান্দা পুলিশের সোর এখন আর তার মাথার ভিতরে কেইসি কেইসি ফু
বদন সব গুরু গিয়া হে শক্তি সুরত ক্যা গি এ বিরাদার সি জাহানত রতনা জান বাইজ রইলে আছে গানাস বাপ ভাই মা বহিন পরসন্ত জানার ইয়ার গান বাপ ভাই মা বহিন পরসন্ত জানার ইয়ার গান আশক মাশুক কোলাকার বান্দা এক কদম গুজার কাম মানে কা নেহি হর এক জুদা হো জায়েগা বলকে এক এক অসব দুশমন মে জানকা হো জায়েগা রোজে মহশর হর নেহা পয়দা সওয়াব হম দে খুদা হর মুজরি মানুষ হুয়া সওয়াব দস্ত পাবি দি হক গওয়াহি আস পয়া বরফ সাদে দুব পেশে মুস্তা লব গু ইয়ত মন চুনি গু সিদা লব গু ইয়ত মন চুনি গু সিদা দস্ত গু ইয়ত মন চুনি দস্তিদা চশমে গু ইয়ত দিদা কারণ
তো কোনো সুযোগ ছিল না, কারণ সেই সময় কোরআন তেলাওয়াত ছিল সুযোগ ছিল না। তবে এই ব্যথা অন্তরের ভিতরে সে সহ্য করতে না পেরে প্রতিদিন আল্লাহর কোরআনকে নিজ হাতের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত বুকের ভিতরে দাঁড়ায় বসছে, মুখের ভিতরে লাগাইছে, চুমা খাইছে, কোরআনের অক্ষরের নিচে হাত দিয়ে বলছে, এরাও আমার আল্লাহর কথা, এরাও আমার আল্লাহর কথা, এরাও শতভাগ সত্য কথা, এরাও অবাক সত্য কথা। এই সমস্ত কথা বলার কারণে কোরআনের প্রতি তোমার আব্বার মহব্বত আর ভালোবাসার কারণে তোমার গ্রামের লোকেরা তোমার আব্বার লাশটাকে কবরের ভিতরে নামাইতে দেরি করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রেমের কারণে তোমার আব্বার কবরটাকে জান্নাতে ডেকোরেশন করতে দেরি করে না। এজন্য আসল মুসলমান কি বলতেছিলাম, কোরআন যেমন মহারাম, এর সঙ্গে যত লোক সুসম্পর্ক রাখবে কোরআন তাদের মর্যাদা বাড়ায় দেয়। বুঝাইতে পেরেছি আপনাদেরকে? এই তো এই জন্যই তো আমাদের পয়গম্বর আমাদেরকে বলেছেন, উবুদু আলিমান আও মুতালিমান আও মুইনান আও মুস্তামিয়া, উবুদু আলিমান আও মুতালিমান আও মুইনান আও মুস্তামিয়া, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। এই আমার উম্মতের নারী পুরুষেরা তোমরা আলেম হও, তাহলে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হতে পারবা, অথবা তারই বলে হও তাহলে তোমাদেরকে ফেরেশতারা গাদা বাড়াই দিবে, অথবা কোরআনের সহযোগী হও, সহযোগী হও। তাও যদি না পারো কমপক্ষে কোরআন শোনো, মুস্তামিয়া শোনো, মুহাব্বত করো, বলেন আল্লাহু আকবার। কোরআন আর কোরআন ওয়ালাদেরকে যদি তুমি মুহাব্বত করো, কোরআন আর কোরআনের প্রতিষ্ঠানকে তুমি যদি মুহাব্বত করো, নবী কি বলছেন, তাহলে তুমি অবশ্যই মুক্তি পেয়ে যাবে। ওয়ালা তাকুন খামিসান, খবরদার পঞ্চম নাম্বার হইও না, তার মানে কোরআনকে মুহাব্বত করো না, কোরআন শোনো না, কোরআনের কাছে আসো না, তাহলে জেনে রাখো তুমি তোমাকে ধ্বংস থেকে মুক্ত করার কোন পথ পাবে না। মনে থাকবে, আপনাদের মনে থাকবে, এই জন্য আসুন, আল্লাহ যেমন মহান বাংলাদেশে আল্লাহ কোরআন বড় লাঞ্ছিত, আল্লাহ কোরআন পদদলিত হচ্ছে মুসলমানের বাংলাদেশে। যদি বলেন কি করে, আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝার জন্য বলছি। দেখবেন আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান এমপি সহ যত নির্বাচন হয়, অধিকাংশ নির্বাচনের সময় হ্যান্ডবিল পোস্টার গুলাতে বিসমিল্লাহ লেখা থাকে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এটা কোরআন না? শুধু কোরআন, কোরআনের অন্য আয়াতগুলি কোরআনে এক জায়গায় লেখা, বিসমিল্লাহ কি এক জায়গায় লেখা? বিসমিল্লাহ কোরআনের এক জায়গায় লেখা, কোরআনের সব আয়াত এক জায়গায় লেখা, একবার করে লেখা। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা একটু বেশি লেখা, কিন্তু বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এটা তো 114টা সূরার 113টা সূরার শুরুতে লেখা। এরপরে আরেক সূরার মাঝখানে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, 114 জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ পাকের মহান তিনটা নাম আল্লাহ রহমান রহিম। খুব ভালো করে বুঝবেন কথা, এই তিন নাম সম্বলিত কোরআনের আজকে যত্র তত্র লেখার কারণে এই কাগজগুলি যেখানে সেখানে পড়ে থাকে, মানুষের পায়ের নিচে পড়ছে। দেখবেন আমরা অনেকে ভিজিটিং কার্ডে বিসমিল্লাহ রহমান রহিম লিখি, অনেকে ক্যাশ মেমো ব্যবসার ক্যাশ মেমোতে বিসমিল্লাহ রহমান রহিম লিখি, অনেকে হ্যান্ডবিল পোস্টার বিসমিল্লাহ রহমান রহিম লিখি, কেউ খামে বিসমিল্লাহ রহমান রহিম লিখি। ও মুসলমান, আপনারা খুব ভালো করে বুঝবেন, মনে করেন আপনাদের এই অঞ্চলে একজন বর্তমান সরকার দলীয় সমর্থক, শুধু সমর্থক না সহযোগী, এ পর্যন্ত দলের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে এ পর্যন্ত, সে যদি আগামীকালকে বঙ্গবন্ধু আর তার মেয়ের ছবিটাকে মানুষের সামনে দিবালোকে পায়ের নিচে ফেলে শুধু একবার একটু দলা দেয়, দলীয় পদ তো বাড়তেই থাকবে, কথা বলেন দেখে দলীয় পদ থাকবে, কোটি কোটি টাকা যত সে দলকে সহযোগিতা করুক
অনুষ্ঠিত করলে তার যেমন তরিয়ত পর থাকতে পারে না, কোন মুসলমান হেফাজত করা আপনার জিম্মায় ওয়াজিব। আবার বলছি, যে কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকবে এই কাগজকে হেফাজত করা আপনার জিম্মায় ওয়াজিব। যে কাগজ হেফাজত করার ক্ষমতা আপনার আছে সেখানে বিসমিল্লাহ লেখার অধিকার আছে। যে কাগজ হেফাজত করার মতো সিস্টেম নাই সেই কাগজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার অনুমতি নাই। মনে থাকবে, মনে থাকবে। আপনি যদি আপনার আপনি বরকত নিতে চান, আপনি আল্লাহর নামে সম্মান দিতে চান না কেন? ঠিক বললাম না? ঠিক বললাম। এক নম্বর, দুই নম্বর, আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় কমে গেলাম, বিভিন্ন ধনী কোটিপতি বড় লোকদের বাসায় দাওয়াত খাওয়া, দাওয়াত খাওয়ার পরে কেউ কেউ আবার হাতের ভিতরে 5,000, 10,000, 7,000, 3,000, 2,000 টাকা হাতিয়ে হাতিয়ে আন্তরিকতার সাথে নিজেকে অত্যন্ত ছোট মনে করে হাতিয়ে দেবে দোয়া চায়। আলহামদুলিল্লাহ আমাদের দেশে বিশ্বের জন্য বড় 1,00,000-1,50,000 টাকা গরু দেয় না, এটা করার জন্য রিসার্চ
এটা কোরআনের জন্য রিসা আলহামদুলিল্লাহ। আমি গতকালকে আজকে আসার সময় দেখে এসেছি আজ আমার সেই তাকে ওই জায়গাতে আল্লাহ কোরআন রাখা আছে। কোরআনের গায়ে যে জামা থাকবে, কোরআনকে যেই তাকে রাখবেন, মাঝে মাঝে ওখানে আতর স্প্রে করবেন, আতর ওইটা শুকরান করে রাখবেন, মাঝে মাঝে কোরআনের গায়ের জামাটা পরিষ্কার করবেন। আপনার হুজুরের কাছে 1,000-5,000 টাকা দিয়ে ফুয়ায় না হুজুর, একটু ফুয়ায় দেন, ফুয়ায় দেন হুজুর। হুজুর কি বলে ফুয়ায় দেন? কোরআন শরীফের তো বলে কেমন নাকি অন্য কিছু, অন্য কিছু বললে ও কি আপনার নিবেন না? কোরআন শরীফ বলে ফুয়ায় দিন, এটার দাম বেড়ে গেল। আপনি ব্যবসায় সিসিটাই দিলেন, ঘরে সিটাই দিলেন, খাইলেন লোক সেরে গেছে। কোরআন শরীফের যে জুস দাম এক মাস দেড় মাস পরে যখন হালকা ময়লা হয়ে গেছে বুঝবে, অমনি পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করলে তার যে ময়লা পানিগুলি আছে এই পানিগুলি যত্র তত্র ফেলে দেবেন। এই পানিগুলি অত্যন্ত দাম, পৃথিবীর যত বড় পীরই হোক ওই পীরের মুখের ফু দেওয়া পানির চাইতে কোরআনের গায়ের জামার সাথে যে ময়লা ছিল এই ময়লা মাখা পানির দাম বেশি। এটা আপনি ব্যবসার দোকানে বরকতের জন্য এই ময়লা পানিটা ছিটায় দিলেন, এটা ছিটায় দিলেন, ঘরের ভিতরে বরকতের জন্য ছিটায় দিলেন, অথবা ফুলের স্টোভের ভিতরে রেখে দিলেন, অন্য কোনো জায়গায় ছিটায় মনে থাকবো তো ইনশাআল্লাহ, মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন আমাদের ঘরে আল্লাহ রহমতের ফেরেশতারা আসুক এটা কি আমরা চাই? তাহলে প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত পথের উপরে আমল করার তৌফিক দান করুন। আপনাদের কি মনে আছে আমরা আলোচ্য বিষয় কি ছিল? কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের মর্যাদা। বলুন আমি কি কোরআনে পাকের আজমত মর্যাদা কিছুটা বুঝাইতে সক্ষম হয়েছি? যদি হয়ে থাকি তাহলে এটি আমার আল্লাহ মেহরবানির কারণে। যতটুকু অস্পষ্টতা বাহ্য বিরোধিতা যতটুকু পঙ্ক্তি রয়ে গেছে এগুলি আমার জাহালতের কারণ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে কোরআন পাকে যথাযথ আজমত রক্ষা করে কোরআনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। আরো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কোরআন পাকের আয়াত তেলাওয়াত করেছিলাম, তর্জমা গত বছর করেছি, আবার বলি কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। তো রসুল আপনি বলেন যারা কোরআন জানলো আর যারা কোরআন জানলো না তারা কি সমান? ইন্নামা ইয়াতাদাক্কারুল আলবাব। আল্লাহ তাআলা বলেন এই কথা সকলদের বুঝে আসবে না, যাদের মেধা মস্তিষ্ক ঠিক আছে তাদের বুঝে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ঘরে ঘরে, সকলের জবানে, সকলের অন্তরে আল্লাহ পাকের কোরআনের এই মহান সম্পদ ঢুকানো তৌফিক দান করুন। আমিন। দর্শক বন্ধুগণ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা আশা এবং
গুণের কারণে যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে আল্লাহ, আজকের মাহফিল কেন উপলক্ষ করে তার জীবনের সকল ইবাদত কবুল করে নাও। রব্বুল আলামিন, এখানে এমন কোন মানুষ নাই যেই লোক আপন জনন্ত কার কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো পিতৃহারা সন্তান এখানে আছে, অনেকেই তো এমন আছে যে তার মায়ের মতো সোনার মুখখানি সাথে কবরের মাটিতে চাপা দিয়ে আসছে, কেউ বা নিজের শ্বশুর শাশুড়ির যারা তারা নিজে নিজে কি করে কবরের ভিতরে রেখে দিয়েছে আল্লাহ জানি না, আপন জনেরা কবরের ভিতরে কে কোন আলোকে আছে। রব্বুল আলামিন তোমার কুদরতের পাড়া ধরে কই আমাদের আপনজনদেরকে তুমি কবরের ভিতরে নাই দাও না, তাদের প্রত্যেকের কবর গুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন তুমি তোমার কুদরতের আলিম।
وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته আপনারা সবাই এখানে খেয়ে যাবেন আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আগামীকাল ফজরের নামাজের পর মসজিদে হুজুরের নামাজের উপর বয়ান হবে যদি কাছে থাকে